প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষাকে সামনে রেখে আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের উপর কিছু পাঠ আলোচনা করব। তো প্রথমে আমরা যে জিনিসটি অনুধাবন করতে পারছি, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস বলতে আসলে আমরা কী বুঝি? এই যে বিশাল প্রাণী জগৎ আছে, যেখানে উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীরা আছে, এদেরকে সহজে চেনার জন্য এবং বোঝানোর জন্য ধাপে ধাপে যে পদ্ধতিতে আমরা উপস্থাপন করব বা সাজাব, তাকে আমরা মূলত কী বলবো? শ্রেণীবিন্যাস বলব। তো এই যে বিশাল প্রাণীজগতের যে প্রাণীগুলো আছে, এদেরকে শ্রেণীবিন্যাসকরণে যিনি সাজিয়েছেন অথবা এই শ্রেণীবিন্যাসের জনক যাকে বলা হয়, তার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো প্রথমে আমরা যে প্রশ্নটি আলোচনা আনতে পারি সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস কি? তো আমরা বলবো, এই বিশাল বহুল প্রাণী জগৎকে ধাপে ধাপে যে পদ্ধতিতে সাজানো হয় তাকে আমরা কি বলবো? শ্রেণীবিন্যাস বলবো। দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? তো এক্ষেত্রে আমরা বলতে পারি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। পরবর্তী যে প্রশ্নটি আসতে পারে যে আসলে এই যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসকরণ যে পদ্ধতিটি আছে যিনি তৈরি করছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তো এই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের যে নামকরণ, সেই নামকরণটাকে কি বলা হয়? এটাকে আমরা বলতে পারি বৈজ্ঞানিক নামকরণ অথবা দ্বিপদ নামকরণ। তো এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ কাকে বলে? তো পরবর্তী প্রশ্নটি আমরা বলতে পারি বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ। তো এই ক্ষেত্রে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ একই বিষয়, তো সেই ক্ষেত্রে আমরা দ্বিপদ নামকরণটি আলোচনায় আনবো। দ্বিপদ মানে হচ্ছে দুই পদ বিশিষ্ট, অর্থাৎ আমরা যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করবো সেক্ষেত্রে আমরা দুইটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবো, সে একটি হচ্ছে গণ এবং একটি হচ্ছে কি প্রজাতি। তার মানে নামকরণের ক্ষেত্রে আমরা এই যে দুই পদ বিশিষ্ট যে নামকরণ করছি মূলত তাকে কি বলা হচ্ছে? দ্বিপদ নামকরণ বলা হচ্ছে। তো এখন আমরা লিখতে পারি মানুষের বৈজ্ঞানিক নাম লেখক। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো তোমাদের এই যে পাঠ্যবই, এই পাঠ্যবই দেখবা বিভিন্ন প্রাণী উদ্ভিদ এবং বিভিন্ন শস্য দানার কি আছে, বৈজ্ঞানিক নামকরণ দেওয়া আছে, এগুলো অবশ্যই অনেক ভালোভাবে শিখে ফেলবে। তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন আসতে পারে বৈজ্ঞানিক নামকরণ লেখার পদ্ধতি লিখক, অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক নামকরণটি লিখবো এটি কীভাবে লিখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক নামকরণ ইংরেজি ভাষায় বা ল্যাটিন ভাষায় লিখবো। যদি আমরা ইংরেজি ভাষায় লিখি তো সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি যে স্পেলিংটি হবে বানানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সেই লেটার বা বর্ণগুলোকে কার্সিভ বা বাঁকা হাতের অক্ষরে লিখবো। আর যদি আমরা জেনারেলি লিখি সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, নিচে নামকরণের গণ এবং প্রজাতি যে দুইটি পদে আমরা উল্লেখ করবো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, নিচে দাগ দিয়ে বা আন্ডারলাইন করে আমরা এই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি HOMO হোমো স্যাপিয়েন্স। আমরা মানুষের যে বৈজ্ঞানিক নাম লিখেছি সেক্ষেত্রে হোমো হচ্ছে গণ আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। তো এইভাবে আমরা বৈজ্ঞানিক নাম ইংরেজিতে লেখার পর পরবর্তীতে আমরা নিচেভাবে আন্ডারলাইন দিয়ে দাগ দিয়ে আমরা এই হোমো স্যাপিয়েন্স এটা যে বৈজ্ঞানিক নাম করে সেটিকে আমরা কী করতে পারি, ব্যাখ্যা দিতে পারি। তো এই যে বিভিন্ন প্রাণীগুলো, এই প্রাণীগুলোকে 10টি পর্বে ভাগ করা হয়েছে। তো একটি হচ্ছে
ক্ষুদ্র যে প্রাণী আছে অণুবীক্ষণিক প্রাণী তাদের ক্ষেত্রে, আর বাকি যেগুলো আছে সেগুলো আছে 9টি যে বাকি পর্ব তার মধ্যে 8টি আছে অমেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে, আর একটি যে পর্ব আছে করডাটা পর্ব সেটি হচ্ছে মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে। তো পরবর্তী আমরা যে ক্লাসটি নেব সেই ক্লাসে বিশদভাবে এই যে বিভিন্ন পর্ব এবং উপপর্ব আছে সেই পর্ব এবং উপপর্ব প্রাণীদের বৈশিষ্ট্য, বাসস্থান এবং এদের যে প্রজাতিগত যে আমাদের যে উদাহরণগুলো আছে এগুলো সম্বন্ধে আমরা বিশদভাবে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস করার আগ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে আর বেশি বেশি পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।